ওয়াটার সেটা হচ্ছে পানির নিচে আমাকে মানে একটা সিন দিতে হবে। আমি তো আগেই বলেছি যেহেতু আমি সাঁতার জানি না, তো আন্ডার ওয়াটার সিন দিয়ে আমার জন্য খুবই টাফ ছিল। আর শীতের মধ্যে রোহিঙ্গারা কেন বাংলাদেশে আসছে এবং কিভাবে আসছে এটাও জানার জন্য রোহিঙ্গাটা দেখা দরকার। তখন চ্যালেঞ্জ তো একটু বড় পাই এই ধরনের একটা লোকেশনে গিয়ে নিজেকে ক্যারেক্টারের সাথে মানিয়ে নেয়া। চ্যালেঞ্জ বলতে গেলে আমাদের যে নৌকাডিতে একটা সিন ছিল ওটাতে সাগর, সাগরের মধ্যে নৌকাটা ডুবানো হবে, আমি সুইমিং জানি না, তো সাগরের মধ্যে যদি আমরা লাইক হাঁটি যখন ঢেউ আসে তখন কিন্তু যদি বালি সরে যায় তখন আমরা কিন্তু ভয়ে পা সরে ফেলি। তো সেখানে হচ্ছে আমি একটা নৌকার মধ্যে থাকবো, সেখানে নৌকাটা ডুবানো হবে, আর আমি সাঁতার জানি না, ওটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। সো ওটা আমার জন্য ভয়ঙ্কর ছিল। আরেকটা ছিল সেটা হচ্ছে আন্ডার ওয়াটার, সেটা হচ্ছে পানির নিচে আমাকে মানে একটা সিন দিতে হবে। আমি তো আগেই বলেছি যেহেতু আমি সাঁতার জানি না, তো আন্ডার ওয়াটার সিন দিয়ে আমার জন্য খুবই টাফ ছিল। আর শীতের মধ্যে আমার কখনোই এমন আশা ছিল না বা আমি কখনো স্বপ্নও দেখি নাই যে আমি বরফের কাজ করবো। আর সামনে অনেক ইচ্ছা আছে যে বরফের কাজ করবো, কি বলবো এখন ওইভাবে প্ল্যানিং হচ্ছে বা কবে সেটা এখন আমি বলতে পারছি না। স্যারের আরেকটা মুভিতে কাজ করতে হতেও পারে। আমরা ওইখানে অ্যাকচুয়ালি আমরা লট বাই লট যাওয়া, কখনো এক মাস ছিলাম, কখনো 3 দিন ছিলাম, কখনো 10 দিন ছিলাম, কখনো 15 দিন ছিলাম, সো এইভাবে ক্যাব ক্যাব দেখতে দেখতে আমরা যাওয়া আসা করছি। আমরা যদি কাউকে আঘাত করি তাহলেই তারা আমাদের পরিপ্রেক্ষিতে আঘাত করবে, তাই না? একটু আপনারা যদি কাউকে আঘাত না করেন সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কেউ আঘাত করবে না। তো ওদের আঘাত করছে বিধায় ওরা আঘাত পেতে, এছাড়াও ওরা খুব এটা শুধু যে রোহিঙ্গাদের চেনা জানার জন্য মুভিটা দেখতে হবে না, রোহিঙ্গা কিন্তু আমাদের একটা সমস্যাও বলতে পারে। রোহিঙ্গা যেখানে থাকে সেটা কিন্তু আমাদের বাংলাদেশের একটা পর্যটন পাশেই কিন্তু রোহিঙ্গা ব্যাপারটা কিন্তু এখন বাংলাদেশ না, অনলি বাংলাদেশ, পুরো বিশ্বতেই একটা সমস্যা, এটা একটা সমাধানের সমাধান দরকার। তো রোহিঙ্গা ব্যাপারটা অ্যাকচুয়ালি জানার জন্য এবং রোহিঙ্গা ব্যাপারটা কীভাবে সমাধান করা যায় এটাও জানার জন্য এই মুভিটা দেখা দেখেছে। এবং রোহিঙ্গারা কেন বাংলাদেশে আসছে এবং কীভাবে আসছে এটাও জানার জন্য রোহিঙ্গাটা দেখা দরকার। সব পরিপ্রেক্ষিতেই রোহিঙ্গাটা দেখা যায়, সব দর্শক যে রোহিঙ্গা দেখতে আমাদের কথা। আমার আর আমাদের ডিরেক্টর হচ্ছে সবার জন্যই মুভিটা বানানো হয়েছে, এখন সবাই মানে সবাই যে অ্যাকসেপ্ট করবে এমনও না, কিন্তু আশা করি সবাই দেখবে, কারণ একটা মুভি তো সবার জন্যই বানানো হয়। তো আমাদের এখনো আশা আছে যে দর্শক আসবে দেখবে, আলহামদুলিল্লাহ।